ছাত্রনেতা আনিস খানের খুনের প্রতিবাদে মঙ্গলবার দিনভর উত্তাল মহানগরের রাজপথ। ছাত্রনেতা খুনের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে পড়ুয়ারা এদিন মহাকরণ অভিযানের ডাক দিয়েছিল। মহাকরণ অভিযানকে ঘিরে দফায় দফায় উত্তেজনা ছড়ায় রাজপথে। পড়ুয়াদের মহামিছিল কলেজ স্ট্রিটে ব্যারিকেড করে আটকে দেয় পুলিশ। আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে এগোতে গেলে পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি বেঁধে যায়। অবশেষে বিশাল পুলিশ বাহিনী আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়। পুলিশ বহু পড়ুয়াকে আটকও করে, যদিও পরে ধৃতদের লালবাজার থেকে ছেড়ে দেওয়া হয়। ছাত্রনেতার মৃত্যু রহস্য এখনও ধোঁয়াশায়। সিটের তদন্তে ভরসা নেই মৃতের পরিবারের। তারা সিবিআই তদন্তের দাবি করেছেন। আগে আসো আগে আসো।